চট্টগ্রামের হালদা নদীর নামে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে হালদা ফুটবল টুর্নামেন্ট। প্রবাসীদের চিত্ত বিনোদন আর খানিকটা ক্লান্তি মুছে দিতে এই খেলার আয়োজন করে আমিরাতের হাটহাজারি সমিতি। টুর্নামেন্টে 12টি দলে অংশ নেন 200+ খেলোয়াড়। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে হাটহাজারি পৌরসভা ফুটবল একাদশ ও মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ম্যাচ 1-1 গোলে ড্র হয়। অপর খেলায় ধলই ফুটবল একাদশ 1-0 গোলে লাঙ্গলমোড়া ফুটবল একাদশকে পরাজিত করে। আমরা আমাদের টিমের অবস্থান অনেক ভালো, আমরা মোটামুটি অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলছি। হালদা ফুটবল টুর্নামেন্টে আমরা হাটহাজারি পৌরসভা দল, ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করেছি এবং সুশৃঙ্খলভাবে আমরা খেলে যাব। আমাদের চিন্তাধারা ছিল আমরা সম্মুখের পরিবেশে একটা ফুটবল টুর্নামেন্টে খেলব, আশা আমাদের আশা পূরণ হয়েছে। মোটামুটি আস্ত ব্যস্ততার মধ্যে সবাই এখানে কাজ করে, কাজ করার পর আসে সন্ধ্যায়, সন্ধ্যায় আসার পর ওরা যে সময়টুকু আমাদেরকে দিয়েছে আমি আশাবাদী আমার টিম ইনশাল্লাহ জয়যুক্ত করবে। প্রবাসের মাটিতে খেলাধুলার আয়োজন খুব একটা দেখা যায় না, তবে এমন আয়োজন হলে প্রবাসীদের উৎসাহের কমতি থাকে না। আজমানের এই স্টেডিয়ামে হাজারো প্রবাসীর উপস্থিতি তেমনটাই জানান দিচ্ছে। আয়োজকরা জানান আগামীতে বৃহৎ পরিসরে এই আয়োজনের পাশাপাশি ভালো খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠনের পরিকল্পনা করছেন তারা। আগামীতে আরও আমাদের বড় করে চিন্তাভাবনা আছে, আগামী বছরে হয়তো আমরা পুরো এর মধ্যে পুরো কমিউনিটিদেরকে নিয়ে বড় আয়োজন করার। আমরা এটা শুধু আজকেই আমরা শেষ করে চলে যাব, ফুটবল আমাদের ম্যাচগুলো হওয়ার পরে আমরা ফাইনাল করে চলে যাব সেটা না। আমাদের এখান থেকে আমরা একটা টিম বাছাই করব, আমাদের হাটহাজারি টিম, যে হাটহাজারি টিমের সাথে আমরা উদ্যোগী হয়ে যে কোনো আমাদের যে খণ্ড খণ্ড যে ফুটবল খেলাগুলো হয় সেগুলোকে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে সবসময়ের জন্য এই টুর্নামেন্টগুলো চালু রাখবো। আমিরাতের বৃহত্তর বাংলাদেশ কমিউনিটির বিনোদনের চাহিদা মেটাতে দেশটির আলাদা আলাদা প্রদেশের প্রবাসীদের নিয়ে এমন খেলাধুলার আয়োজন আরও বাড়ানোর পরামর্শ দেন মিশন কর্মকর্তারা। শুধু হাটহাজারি না, যারা আছে অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ যদি এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করে তাহলে এই যে সাধারণ মানুষ তো উদ্বুদ্ধ হবে এবং তারা তাদের যে বিনোদন, একটা আলাদা বিনোদনের যে পথ তারা খুঁজে পাবে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কনসুলেট, ব্যবসায়ী সংগঠন ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।